শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশ্যে মিনায় জড়ো হয়েছেন লাখো মুসল্লি। 27 জুন আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর দুয়ারে নিজেদের উপস্থিতি জানান দেবেন মুসল্লিরা। এ সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শার আল্লাকালাক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে ময়দান। মিজান আহমেদের প্রতিবেদন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কার অলিগলি ও কাবা চত্বর। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা হাজির হয়েছেন মক্কায়। সৌদি আরবের অধিবাসী সহ বিশ্বের 160 দেশের 20 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান আজ থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। প্রিয় রবের নৈকট্য লাভের উদ্দেশ্যে হাজিদের এই দীর্ঘ মিছিলে আছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এবার 1,22,558 জন বাংলাদেশি হজ পালন করবেন। রোববার সকাল থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরুর মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। 7 ও 8 জিলহজ হাজিরা মিনার তাবুতে অবস্থান করবেন। এরপর পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানি সহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে 12 জিলহজ শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মিজান আহমেদ, SATV।